আমাদের আজকের টপিক হলো ফ্রিকশন। সো এর আগে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো ফোর্স করেছি, একটা হচ্ছে নর্মাল রিয়াকশন আর একটা হচ্ছে টেনশন। এবং ফ্রিকশন পড়তে গেলে বিশেষ করে নর্মাল রিয়াকশন ফোর্সটার ভূমিকা কিন্তু খুবই বেশি। কেন সে প্রসঙ্গে আমি আগে আসছি, তার আগে একটু একটা ফিজিক্যাল সিচুয়েশন অ্যানালাইসিস করা যাক। ধর তোর কাছে একটা এরকম একটা কোন একটা সারফেস আছে। এবার এই যে সারফেস আছে, সারফেসটার উপর তোর মনে কর কোন একটা ব্লক রাখা আছে, ঠিক আছে? এবার এতদিন আমরা যা পড়েছি তাতে ফ্রিকশনের কোনো রোল ছিল না, এবং যে জন্য ব্লকটার উপর তুই ধর এফ ফোর্স অ্যাপ্লাই করলি, ওকে? সো এফ ফোর্স যখন তুই অ্যাপ্লাই করলি ব্লকটার উপর, ব্লকটা কিন্তু সঙ্গে সঙ্গে ফোর্স অ্যাপ্লাই করা মাত্র ব্লকটা কিন্তু মুভ করতে শুরু করে দিয়েছিল, এবং ব্লকটার অ্যাক্সেলারেশন হয়েছিল এ ইকুয়াল টু এফ বাই এম, দ্যাট ইজ ফর শিওর। বাট রিয়েলিটিতে কি তাই হয়? রিয়েলিটিতে কিন্তু তা হয় না। আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করা শুরু করি, ধর আমি একটা হাইপোথিটিক্যাল টেস্টিং কন্ডিশন দেখাচ্ছি যেখানে ফোর্সটাকে গ্র্যাজুয়ালি এক নিউটন এক নিউটন এক নিউটন করে বাড়ানো হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে এফ, এটা বেসিক্যালি এক্সটার্নাল ফোর্স, এটা বেসিক্যালি এক্সটার্নাল ফোর্স, এটা তুই বাইরে থেকে অ্যাপ্লাই করছিস, এফ এক্সটার্নাল। এবং ধর এফ এক্সটার্নাল যখন জিরো, ফ্রিকশনের ব্যাপারে আমার কাছে এখনো কোনো ইনফরমেশন নেই, আমরা এটাকে লজিক্যাল ডিডাকশনে যাব। ফ্রিকশন এক্সটার্নাল ফোর্স যখন জিরো, ফার্স্ট অফ অল তুই ভেবে দেখ, তখন কিন্তু ব্লকটা কোনোভাবেই মুভ করতে পারে না। তাহলে ব্লকটা যদি তখন কোনোভাবেই মুভ করতে না পারে, তাহলে ব্লকটার উপর নেট ফোর্স কত? জিরো। তাহলে অলরেডি আমরা দেখছি ব্লকটার উপর কী কী ফোর্স আছে। তলার দিকে কিন্তু একটা এমজি আছে, আর ওপর দিকে একটা কিন্তু নর্মাল রিয়াকশন আছে। ফ্রিকশনাল ফোর্স হোপফুলি বোঝাই যাচ্ছে, ফ্রিকশনাল ফোর্সটা নিশ্চয়ই ভার্টিক্যাল ডাইরেকশনে কাজ করবে না, ফ্রিকশনাল ফোর্সটা কাজ করলে হরাইজন্টালি করবে। এবং আরও ইন্টারেস্টিংলি, যদি আমি এটাকে ডান দিকে টানার চেষ্টা করি, আমরা সবাই জানি ফ্রিকশন তো জিনিসটাকে আটকাতে চায়, তাহলে আটকাতে চায় মানে ফ্রিকশনাল ফোর্সটা নিশ্চয়ই বাঁ দিকে কাজ করবে, এটা ধরেই নেওয়া যায়। কিন্তু যখন আমাদের এক্সটার্নাল ফোর্স জিরো, ব্লকটার কোনো মোশন নেই, তাহলে মোশন নেই মানে যদি ফ্রিকশনাল ফোর্স থাকতো তাহলে তো বাঁ দিকে ফ্রিকশনাল ফোর্সের জন্য চলে যেত, কারণ এফ এক্সটার্নাল ডান দিকের ফোর্স জিরো, বাঁ দিকে যদি ফোর্স থাকতো তাহলে তো বাঁ দিকে যাবে, তা তো হয় না। তো তার মানে ফ্রিকশনাল ফোর্স কিন্তু শিওরলি এখানে জিরো। বাট এবার তুই যখন ধর ফ্রিকশন এক্সটার্নাল ফোর্সকে ওয়ান নিউটন করলি, সঙ্গে সঙ্গে কি ব্লকটা মুভ করতে শুরু করে? না, ব্লকটা কিন্তু সঙ্গে সঙ্গে মুভ করতে শুরু করে না। ব্লকটা মুভ করতে তখনও কিন্তু ব্লকটা কিন্তু ফিক্সড রয়েছে, এটা কিন্তু আমাদের রিয়েল লাইফ। এবার এবার ইন্টারেস্টিংলি, এটা তোর এক নিউটন না হয়ে 0.1 নিউটনও হতে পারে, যাই হোক হতে পারে, আমি এটা জাস্ট বোঝাচ্ছি, আমি ফ্রিকশন ফোর্সের জেনারেল নেচারটা বোঝাচ্ছি। যে এক নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, আমি দেখলাম ব্লকটা তখনও ফিক্সড, তাহলে এইখানে এইবার সিচুয়েশন তৈরি হলো, আমি বাইরে থেকে এক নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম অথচ ব্লকটা ফিক্স দাঁড়িয়ে আছে কেন? ভার্টিক্যাল ডাইরেকশন আমার দেখার দরকার নেই, কারণ ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো এক্সট্রা ফোর্স, নতুন কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। ভার্টিক্যাল ডাইরেকশনে ওয়াই ডাইরেকশনে, ওয়াই ডাইরেকশনে কিন্তু আমরা অলরেডি আমাদের ইকুইলিব্রিয়াম পেয়ে গেছি, দ্যাট ইজ এম জি ইকুয়াল টু এন, এটা নিয়ে কোনো এটাকে কেউ হ্যাম্পার করার কেউ নেই। কিন্তু হরাইজন্টাল ডাইরেকশনে বডিটা মুভ করছে না মানে শিওরলি যেই আমি এক্সটার্নাল ফোর্সটাকে জিরো থেকে এক বাড়ালাম, ফ্রিকশনাল ফোর্সটাও কিন্তু ঠিক জিরো থেকে একই হয়ে গেল, রাইট? এবার এটাকে ধর এরকম করে আরো এক ঘর বাড়ালাম, এটাকে মনে কর 2 নিউটন করলাম, আমরা দেখছি বলটা তখনও চলছে না, ভেরি গুড, তার মানে এটাও 2 নিউটন হলো। তুই যদি কোনো কারণে 2 নিউটনটাকে আবার কমিয়ে 1 নিউটন বাড়াস, বলটা কিন্তু নড়ছে না, এবং নড়ছে না মানে আমাদের লজিক বলছে বইটার উপর নেট ফোর্স জিরো। এবং তার মানে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার পাওয়া যাচ্ছে, যে বাইরে থেকে আমরা ফোর্সটা যেরকম যেরকম বাড়ছি, ফ্রিকশন ফোর্স কিন্তু নিজে নিজেই সেরকম বাড়ছে। এবং যে জন্যে ফ্রিকশনাল ফোর্সের একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সের একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে, এটা একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, এটা একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বা আত্মনিয়ন্ত্রক বল, ঠিক আছে? এটা নিজেকে নিজে অ্যাডজাস্ট করতে পারে। বাট এটা কি সবসময় অ্যাডজাস্ট করতেই থাকবে? করতেই থাকবে না। ধর আমরা একটা পয়েন্টে গিয়ে, ধর 2 নিউটনটায়, 2 নিউটনের পরে আমি যখন এটাকে দেখলাম
যে এক্সটার্নালটাকে আর একটু বাড়ালাম, এটাকে ধর 2.1 করলাম, আমি এক ধাপে 3 করতে চাইছি না, আমি দেখলাম বয়টা কিন্তু চলতে শুরু করলো, বয়টা কিন্তু চলতে শুরু করলো। তাহলে এই যে চলতে শুরু করলো, তার মানে ফ্রিকশনটা কিন্তু নিজেকে আর অ্যাডজাস্ট করতে পারলো না। ফ্রিকশন ফোর্সটা নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, বাইরের এক্সটার্নাল ফোর্স যেরকম ও নিজেকে সেরকম বাড়াতে পারে কমাতে পারে, দুটোই করতে পারে, কিন্তু একটা লিমিট পর্যন্ত। সো দিস ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স আপ টু আ সার্টেন লিমিট, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা একটা স্বনিয়ন্ত্রক বল। যে মোমেন্টে আমি মনে করছি এখানে সীমাটা হচ্ছে এই 2 নিউটন, যে মোমেন্টে এক্সটার্নাল ফোর্স তুই কিন্তু যা খুশি দিতে পারিস, তো যে মোমেন্টে তুই এটা 2.1 এ চলে গেলি, ও কিন্তু আর বাড়তে পারবে না, ও কিন্তু 2 নিউটনেই ফিক্স হয়ে গেল। তুই এটাকে 4 নিউটন কর, ও কিন্তু আবার 2 নিউটনে ফিক্স ফিক্স মানে 2 নিউটনেই ফিক্স থাকবে, ঠিক আছে? এবং এই যে সার্টেন লিমিট, এই লিমিটটার একটা খুব সুন্দর নাম আছে, এখানে লিমিটটা কত না 2 নিউটন, এইটিকে বলা হয় লিমিটিং ফ্রিকশন, এটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন, সীমাস্থ ঘর্ষণ, বাংলাটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, ঠিক আছে? এই সীমাস্থ ঘর্ষণ কিন্তু হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু। এটার ভ্যালু কারো কারোর উপর ডিপেন্ড করে, মানে এটা 2 নিউটন হবে না 20 নিউটন হবে না 50 নিউটন হবে নাকি 1 নিউটন হবে, সেটা কারোর উপর ডিপেন্ড করে সেটা আমি পরে দেখছি, বাট আমি বলছি ঘটনাটা এরকম হয়, সবার ক্ষেত্রেই এরকম একটা ব্যাপার থাকে যে জিরো থেকে শুরু করে একটা পার্টিকুলার ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত ফ্রিকশনটা বাড়তে পারবে, তারপর আর বাড়তে পারবে না, তারপর তুমি ও বডিটা মুভ করুক বা যা হোক করুক। বেশ, এটা একটা ইয়ে গেল। 2 নম্বর, খুব পপুলার একটা ক্যারেক্টার নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের 2 নম্বর খুব পপুলার ক্যারেক্টার, ফ্রিকশনাল ফোর্স কোন দিকে, কোন দিকে তো সবারই মোটামুটি আইডিয়া আছে, বলটা যেদিকে যাচ্ছে বডির উল্টো দিকে, মানে মোশনের উল্টো দিকে, তবে ফ্রিকশনাল ফোর্স মোশনকে রেজিস্ট করে, একদম ভুল ধারণা, ফ্রিকশনাল ফোর্স মোশনকে রেজিস্ট করে না, বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, ফ্রিকশনাল ফোর্স মোশনকে রেজিস্ট করে না। কেন রেজিস্ট করে না আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আবারও। ধর এরকম একটা, এটা মানে গ্রাউন্ড আছে, এখানে কিছু একটা বডি ফডি রাখা আছে, ওকে, তো এখানে একটা বডি রাখা আছে, এবং এই বডিটার মনে কর ওপরে, এই বডিটার ওপরে মনে কর আর একখানা বডি রাখা আছে। এইবার তুই খুব ভালো করে ভেবে দেখবি, লজিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তুই মনে কর এই ব্ল্যাক বডিটাকে একটা সুতো ফুতো দিয়ে টানতে শুরু করে দিবি, তুই ব্ল্যাক বডিটার ওপর একটা ফোর্স দিবি, এদিকে এক মিনিট, তুই ব্ল্যাক বডিটার ওপর একটা ফোর্স দিবি এদিকে এফ, এটা তুই বাইরে থেকে দিচ্ছিস, এটার ভ্যালুটা তোর হাতে। জেনারেলি কি হয় তুই ভালো করে ভেবে দেখ, এটা কিরকম সিচুয়েশন, না একটা বই, তার উপর আরেকটা বই রাখা আছে, তুই তলার বইটাকে টানছিস, তুই যদি এটাকে আস্তে আস্তে টানতে থাকিস তাহলে কিন্তু ওপরের বইটাও সামনের দিকেই এগোয়, এই দিকেই কিন্তু মোশন হয়। এবার তুই যদি বলিস কেন দুটো বডির মোশন হচ্ছে, তুই যদি খুব ডিটেলে ভাবনা চিন্তা করার দিকে যাস, তাহলে তোকে কি করতে হবে, তোকে প্রথমেই দুখানা ইয়ে এঁকে নিতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিতে হবে। আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়া আমরা কোনো কাজই এগোতে পারি না, এবং তুই যখন এই ফ্রি বডি ডায়াগ্রাম দুটো আঁকবি, ব্ল্যাক বডির একটা ফ্রি বডি ডায়াগ্রাম, এই বডিটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম, খুব ভালো করে ভেবে দেখ, তুই কিন্তু আমাদের সেই পুরনো রুল রয়েছে একটা ফোর্স একটা বডির ওপরেই কাজ করে, তার মানে আমি আর ভার্টিক্যাল গুলো দেখাচ্ছি না, হ্যাঁ MGN ভার্টিক্যাল এগুলো কিন্তু আছে, আমি কিন্তু সেগুলো আর দেখাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটাকে বলছি। হরাইজন্টালি দেখ, এই বডিটা কেন হরাইজন্টালি এদিকে এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে না এফ এর জন্য, কিন্তু এই বডিটা কেন সামনের দিকে এগোচ্ছে, কেন সামনের দিকে এগোতে পারে, তুই তার কোনো ব্যাখ্যা পাচ্ছিস না, এবং এখানের একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ভেরি ইন্টারেস্টিংলি এখানে তুই যদি ফ্রিকশনাল ফোর্সটা ডিটেলে ভাবিস, এই কালো বডি এবং গ্রিন বডির কন্ট্যাক্ট পয়েন্টে, এই জায়গাটায় যে ফোর্সটা অ্যাক্ট করছে, যে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছে, সেই ফ্রিকশনাল ফোর্সটা আমাদের সাধারণ ধারণা অনুযায়ী ব্ল্যাক বডির মোশনকে আটকাতে চাইছে, ওকে, ব্ল্যাক বডির মোশনকে আটকাতে চাইছে, কিন্তু গ্রিন বডির ওপর ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে হতে হবে,
নিশ্চয়ই সামনের দিকে, এবং যে জন্য গ্রিন বডির ওপর ফ্রিকশনাল ফোর্স কিন্তু গ্রিন বডির মোশন তৈরি করছে। এবং তুই যদি আরো ডিটেলে ভাবিস তাহলে তুই বুঝতে পারবি, দেখ এই F1টা কি, এটা হচ্ছে ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স অন ব্ল্যাক বাই গ্রিন, রাইট? সো দেয়ার ইজ নিউটনস থার্ড ল, অবভিয়াসলি। এবং তার জন্য কি হবে, এখানে একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে, এখানে একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে হুইচ উইল বি অন গ্রিন বাই ব্ল্যাক। তুই আশা করছি তুই বুঝতে পারছিস যে এখানে F1 F2 ছাড়া আর কেউ নেই হরাইজন্টালি, ক্যাপিটাল এফ কে বাদ দিচ্ছি, মানে কন্ট্যাক্ট পয়েন্টে। এবং তার মানে শিওরলি F1 F2 হচ্ছে তোর নিউটনস অ্যাকশন রিয়াকশন পেয়ার, থার্ড ল এর। এবং তার মানে প্রথম কথা হচ্ছে অবভিয়াসলি আমরা দেখতেই পাচ্ছি দুটো আলাদা বডির ওপর তাই হয়, এ বডি বি বডির ওপর ফোর্স দেয়, বি বডি এ বডির ওপর ফোর্স দেয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে বডি দুটো ফোর্স দুটো ডাইরেকশন অপোজিট হয় তাই হয়েছে। এবং তার মানে থার্ডলি, এগুলো কিন্তু আমি এখানে মানে এগুলো কিন্তু তোর অঙ্ক করতে কাজে লাগবে, এইভাবে তোকে ভাবতে হবে। থার্ডলি F1 এর ভ্যালুটা প্রথম কথা উল্টো তো হবেই, এবং তার মানে নিশ্চয়ই ম্যাগনিচিউডটা সেম হবে। তার মানে তুই যখন অ্যাকচুয়াল অঙ্ক করবি তুই খুব কশাস থাকবি, এবং যে জন্য তুই এটাকে F1 লিখবি না, এটাকেও এফ লিখ, মানে এটাকে F1 লিখলে তুই এটাকেও এফ লিখবি, F1ই লিখবি, অথবা এটাকে F লিখলে মানে তুই দুটোকেই প্রেফারেবলি দুটোকেই F লিখবি, দুটোর কিন্তু মান সমান। আবার বলছি এখানে তুই খেয়াল কর, ব্ল্যাক বডির ওপর যে ফ্রিকশনাল ফোর্স সে মোশনকে রেজিস্ট করছে, সে মোশনকে রেজিস্ট করছে, ওয়্যার অ্যাজ গ্রিন বডির ওপর যে ফ্রিকশনাল ফোর্স দ্যাট ইজ F সে কিন্তু মোশন তৈরি করছে। তাহলে আমরা ইন জেনারেল কি বলবো, ফ্রিকশনাল ফোর্স এর ডাইরেকশন কোন দিকে হয়? না, ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এখানে স্টেটমেন্টটা হয় ফ্রিকশনাল ফোর্স অপোজিস, বাধা দেয় দ্য রিলেটিভ মোশনস অফ দ্য সার্ফেসেস কনসার্ন। ফ্রিকশনাল ফোর্স যে তলগুলোর মধ্যে কাজ করছে সেই তলদের আপেক্ষিক গতিকে বাধা দেয়। আপেক্ষিক গতি জিনিসটা কিরকম একটু ভালো করে তুই বুঝে দেখ, ভালো করে ভাব। মনে কর ব্ল্যাক বডিটার, তুই এটা এটা মনে কর সবকিছু টানাটানি যেরকম যা সিচুয়েশন হচ্ছিল, শুধু একটা লোক এই ব্ল্যাক বডিটার ওপর বসে আছে, ব্ল্যাক বডিটার ওপর বসে আছে। তাহলে ধর যদি ফ্রিকশনাল ফোর্স না থাকতো, সবসময় ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে, যেখানে তুই মানে গুলিয়ে যাবে, তুই প্রথম টেকনিক নিবি যে ফ্রিকশনাল ফোর্স নেই বলে তুই শুরু করবি, ফ্রিকশনাল ফোর্স নেই। তাহলে ফ্রিকশনাল ফোর্স না থাকলে কি হতো তুই ভাব, তুই ব্ল্যাক বডিটাকে টানছে এবং তার মানে ব্ল্যাক বডিটা তোর আস্তে আস্তে এগিয়ে যেত। ফ্রিকশনাল ফোর্স নেই তাহলে গ্রিন বডির মুভ করার কোনো ব্যাপারই নেই, গ্রিন বডির ওপর তো কোনো ফোর্সই তখন নেই হরাইজন্টালি, গ্রিন বডির ওপর ভার্টিক্যালি নর্মাল রিয়াকশন থাকতে পারে, mg থাকতে পারে, কিন্তু গ্রিন বডির ওপর কিন্তু ফ্রিকশন যদি আমরা অপোজ করে দিই তাহলে কিন্তু গ্রিন বডির ওপর কোনো হরাইজন্টাল ফোর্স নেই। তাহলে যেহেতু গ্রিন বডির ওপর কোনো হরাইজন্টাল ফোর্স নেই, তাহলে আমি যদি ব্ল্যাক বডিটা এরকম করে এগিয়ে নিয়ে যাই সেক্ষেত্রে শিওরলি গ্রিন বডিটা তো এগোবে না। তাহলে ব্ল্যাক বডির সঙ্গে যেহেতু লোকটা ফিক্সড আছে, ব্ল্যাক বডির সঙ্গে যেহেতু লোকটা কিন্তু যেহেতু ব্ল্যাক বডির সঙ্গে লোকটা ফিক্সড আছে, তাহলে সে লোকটা ব্ল্যাক বডিটার সঙ্গেই এগোবে। আমি এখানে ওটাকে এগোতে পারছি না, মানে ধরে নেও দুটো স্টিক করা আছে। তাহলে ব্ল্যাক বডিটা যখন লোকটা যখন এগোলো, তাহলে লোকটার রেসপেক্টে গ্রিন বডিটা কি করলো, পেছলো। ভালো করে ভাব, লোকটার রেসপেক্টে বা ব্ল্যাক বডির রেসপেক্টে গ্রিন বডিটা কি হচ্ছে, পেছচ্ছে, সাপেক্ষে কালো বডিটার রেসপেক্টে গ্রিন বডিটা কিন্তু এগোচ্ছে যদি ফ্রিকশন না থাকতো। তাহলে ফ্রিকশন যেই থাকবে, ফ্রিকশন চেষ্টা করবে এই আপেক্ষিক গতিটাকে বাধা দিতে। তাহলে আপেক্ষিক গতিটা কোন দিকে, কালোর সাপেক্ষে সবুজের আপেক্ষিক গতি হচ্ছে পেছন দিকে, তার মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে সবুজের ওপর, সবুজের আপেক্ষিক গতি পেছন দিকে, তাহলে সবুজের ওপর ফ্রিকশনাল ফোর্স হবে সামনের দিকে। উল্টো দিকে এই লোকটা যদি তোর ধর গ্রিন বডির ওপর বসে আছে, এই লোকটা একটাই একই লোক, ও তোর এই গ্রিন বডিটার ওপর বসে আছে,
তাহলে গ্রিন বডিটার ওপর বসে বসে ও সব দেখছে, তাহলে গ্রিন বডিটার ওপর বসে ও যখন দেখছে তখন ও ব্ল্যাক বডিকে কি দেখছে? ফ্রিকশন নেই প্রথমে আমাকে ধরে নিতে হবে, তাহলে ফ্রিকশন নেই মানে কালো বডি এগিয়ে যাচ্ছে, তাহলে ও দেখছে ও কন্ট্যাক্ট সারফেসে যেখানটায় টাচ আছে সেই পয়েন্টে ব্ল্যাক বডি এগিয়ে যাচ্ছে, তাহলে ব্ল্যাক বডির গ্রিন বডির রেসপেক্টে মোশন হচ্ছে সামনের দিকে, ব্ল্যাক বডির গ্রিনের রেসপেক্টে মোশন হচ্ছে সামনের দিকে, এইটা কিন্তু তোকে বুঝতে হবে। গ্রিন বডি ব্ল্যাকের রেসপেক্টে পিছনে যাচ্ছে কারণ ব্ল্যাক তো সামনে এগোচ্ছে, আর গ্রিন বডির রেসপেক্টে ব্ল্যাকের মোশন হচ্ছে সামনের দিকে, এবং তার মানে রিলেটিভ মোশনকে বাধা দেওয়া মানে কি ব্ল্যাক বডির উপর ফ্রিকশনাল ফোর্স হয়ে গেল পেছন দিকে। এই জায়গাটা প্রাইমারিলি লোকজনের কিন্তু খুব ভুল হয়, আমরা কিন্তু এটাকে গুলোবো না, আমরা প্রথম এটার টেকনিক হচ্ছে আমরা ধরে নেব ফ্রিকশনাল ফোর্স নেই, ধরে নেব আমরা ফ্রিকশনাল ফোর্স নেই। এবার ফ্রিকশনাল ফোর্স যদি না থাকে সেক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টাল কন্ডিশনে কোন বডিটা কোন দিকে যেত আমরা দেখে নেব, তাহলে সেই অবস্থায় আমরা রিলেটিভ মোশনটা ভাববো যে কোন বডির সাপেক্ষে, প্রত্যেকটা কন্ট্যাক্ট পয়েন্টে ভাববো, এখানে মাল্টিপল বডিও থাকতে পারে, আমরা প্রত্যেকটা কন্ট্যাক্ট পয়েন্টে ভাববো যে এটার উপর কত ফোর্স এটার উপর কত ফোর্স, এবং সেই সিচুয়েশনে আমরা রিলেটিভ মোশনটা দেখে নেব, দিয়ে আমরা সেখান থেকে ইয়ে করব যে ফ্রিকশনাল ফোর্স অপোজিস দ্য রিলেটিভ মোশন অফ দ্য সারফেসেস কনসার্ন, রিলেটিভ মোশনকে বাধা দেবে, এ কিন্তু মোশনকে বাধা দেয় না, রিলেটিভ মোশনকে বাধা দেয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিন নম্বর পয়েন্টটা এক্সপেরিমেন্টাল, এটা আমাকে ইয়ে জিজ্ঞেস করে লাভ নেই, এটার কোনো ম্যাথামেটিক্যাল মডেলিং বা এটার কোনো ম্যাথামেটিক্যাল প্রুফ হয় না। দেখা গেছে যে সারফেসের ওপর তুই ফ্রিকশনাল ফোর্স করছিস সেই সারফেসের ওপর ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা, না ভুল বললাম, ফ্রিকশনাল ফোর্সের তো ভ্যালু হয় না রাইট, কারণ ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু তো ভ্যারিয়েবল, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু জিরো থেকে বাড়তে থাকে, আমরা ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কি জানি, ফ্রিকশনাল ফোর্স কত হতে পারে, ফ্রিকশনাল ফোর্স জিরো হতে পারে, ম্যাগনিচিউডটা বলছি জিরো হতে পারে, বাড়তে 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 ম্যাক্সিমাম যেতে পারে কত অবধি, না লিমিটিং ফ্রিকশন অবধি, লিমিটিং ফ্রিকশন। তাহলে আমরা এই লটা যখন বলবো আমরা কখনো কিন্তু বলবো না যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু, আমরা কি বলবো লিমিটিং ফ্রিকশন, ম্যাক্সিমাম ভ্যালু, লিমিটিং ফ্রিকশনের ভ্যালুটা মানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম কত অবধি বাড়তে পারে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু যে সারফেসে ফ্রিকশন হচ্ছে সেই সারফেসের নর্মাল রিয়াকশন, যে সারফেসের ফ্রিকশন হচ্ছে সেই সারফেসের নর্মাল রিয়াকশন, সেই সারফেসে যত নর্মাল রিয়াকশন অ্যাপ্লাই হচ্ছে, অন্য অন্য সারফেস থাকতে পারে সেখানে নর্মাল রিয়াকশন অন্য হতে পারে, আমরা তা দেখবো না, আমরা ওই সারফেসের নর্মাল রিয়াকশন, তার মানে আমরা যদি এইখানের ফ্রিকশনাল ফোর্স বের করি এই ফ্রিকশনাল ফোর্সটা তলার সারফেসে আছে তাহলে এই সারফেসে কত নর্মাল রিয়াকশন, এবং যে জন্য আমি তোকে প্রথমে বলেছিলাম নর্মাল রিয়াকশন কি করে বের করতে হয় এটা কিন্তু ফ্রিকশন পড়ার সময় খুব ইম্পর্টেন্ট, তার মানে তোকে যদি এই সারফেসের ফ্রিকশন দেখতে হয় তোকে এই সারফেসের কত নর্মাল রিয়াকশন আছে দেখতে হবে, এই সারফেসের যদি ফ্রিকশন দেখতে হয় তাহলে এই সারফেসে কত নর্মাল রিয়াকশন দেখতে হবে, এবং তার মানে এই নর্মাল রিয়াকশন গুলো সম্পর্কে তোর কিন্তু একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে, নর্মাল রিয়াকশনের আইডিয়া যার ক্লিয়ার নয় সে কিন্তু এই পার্টটাতে এসে ফল্টার করে যাবে, ভ্যালু বুঝতে কিন্তু অসুবিধে হবে, এবং যে জন্য আবারও বলছি ফ্রি বডি ডায়াগ্রাম ইজ আ মাস্ট, নানা রকম সিচুয়েশন ক্রিয়েট করে আমরা কিন্তু নর্মাল রিয়াকশন গুলোকে চেঞ্জ করে দেবো, এবং নর্মাল রিয়াকশন চেঞ্জ হয়ে যাবে বলে কিন্তু ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ তুই যদি সবসময় ভাবিস যে নর্মাল রিয়াকশন মানে তো সবসময় এমজি, তাহলে ফ্রিকশনাল ফোর্স সবসময় এমজির সঙ্গে প্রপোর্শনাল, তা কিন্তু নয়, ফ্রিকশনাল ফোর্স নর্মাল রিয়াকশনের সঙ্গে প্রপোর্শনাল, কোনো কারণে নর্মাল রিয়াকশন বেড়ে গেলে ফ্রিকশনাল ফোর্স বেড়ে যাবে, মানে সরি লিমিটিং ফ্রিকশন বেড়ে যাবে, ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু বেড়ে যাবে, ওয়ারাজ কমে গেলে কিন্তু লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কমে যাবে। আমরা আগে মনে করে বলেছিলাম নর্মাল রিয়াকশন জিরো মানে কি টাচ নেই, তুই ভেবে দেখ আবারও হিসেব মিলছে, টাচ নেই মানে শিওরলি ফ্রিকশন নেই, এবং এই কেসে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আসে এটাকে আমি এফ লিমিটিং বলে লিখছি, এফ লিমিটিং প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে বলা হয় মিউ দিয়ে লেখা হয়, উইচ ইজ কল্ড কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক, এই মিউকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক, রাইট। সো ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, মাঝে মাঝেই প্রশ্ন আসে, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কোনো একটা তলের ক্ষেত্রে সীমাস্থ ঘর্ষণ,
লিমিটিং ফ্রিকশন এবং নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়ার অনুপাত। তুই এখানে বাই চান্স যদি লিমিটিং ফ্রিকশন কথাটা ভুলে যাস, কোনো কারণে তুই যদি বলিস ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার অনুপাত, তোকে কিন্তু কেটে শূন্য বসিয়ে দেওয়া হবে। তার কারণ তুই বুঝতেই পারছিস ঘর্ষণ বল কিন্তু শূন্যও হতে পারে, একও হতে পারে, দুইও হতে পারে। তো লিমিটিং ফ্রিকশন বের করা মানে দুই মিউ মানে হচ্ছে এফ লিমিটিং বাই এন, তার মানে দুই ডিভাইডেড বাই এম জি। এখানে লিমিটিং ফ্রিকশনটা তোকে জানতে হবে। জেনারেলি অঙ্কগুলোতে লিমিটিং ফ্রিকশনটা জানতে চায় তোকে কিন্তু মিউ এর ভ্যালুটা সাধারণ পক্ষে দেওয়া থাকে। ওকে, এবার তোদের আমি একটা সিচুয়েশন দেখাই যেখানে তোর মনে কর একটা সারফেস আছে, রাফ সারফেস, সো এটার কিছু একটা ফ্রিকশনাল ফোর্স আছে, ফ্রিকশনের ভ্যালু আছে, এবং এটার উপর মনে কর একটা বডি রাখা আছে, ঠিক আছে। তো এই বডিটার উপর তুই মনে কর আমি তোকে বললাম, এখানে তোকে বলে দেওয়া আছে যে মিউ এর ভ্যালু হচ্ছে 0.2, এটা তোকে দেওয়া থাকবে কারণ মিউ এর ভ্যালু কিন্তু সারফেসটার উপর ডিপেন্ড করে। মিউ এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, আমরা আগেই দেখেছি মিউ তো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ছিল, ওটার ভ্যালু ডিপেন্ড করে সারফেসের নেচার কেমন। তো যদি খুব রাফ সারফেস হয় মিউ এর ভ্যালু বেশি হবে, যাই হোক সেটা পরে আসছি আমরা। তো মিউ এর ভ্যালু মনে কর মিউ ইকুয়াল টু দেওয়া আছে 0.2, বডিটার মাস তোকে মনে কর বলা আছে হচ্ছে 10 কেজি। তোকে বললো এটার ওপর এখানে একবার 10 কেজি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে প্রথম কেসে, সেকেন্ড কেসে এটার ওপর 25 কেজি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। 5 সেকেন্ডে বডিটা কত দূর যাবে, ডিস্টেন্স ট্রাভেলড ইন 5 সেকেন্ড, ডিস্টেন্স ট্রাভেলড ইন 5 সেকেন্ড, তুই কি করবি? প্রথম কথা হচ্ছে তুই এখানে যা যা তোর কাছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবি, তার মানে তলার দিকে এম জি, তার মানে 10 × g এর ভ্যালু মনে কর 10ই নিয়ে নিচ্ছি, তার মানে তলার দিকে হচ্ছে 100 নিউটন। তারপর তুই এখানে একটা নর্মাল রিয়াকশন আঁকবি, নর্মাল রিয়াকশন ডান দিকে একটা ফোর্স এফ অ্যাপ্লাই করা হচ্ছে, এফ এর দুবার দুটো ভ্যালু হবে, এবং ডান দিকে তার মানে বডিটাকে ফোর্সটা কি করার চেষ্টা করছে, ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে বডিটার মাটির রেসপেক্টে রিলেটিভ মোশন হচ্ছে ডান দিকে। তো মাটি ওর ওপর একটা ফ্রিকশনাল ফোর্স দেবে একদম এই জায়গা দিয়ে, মাটি ওর ওপর একটা ফ্রিকশনাল ফোর্স দেবে, যে ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে। এইখানের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু কত হবে, না প্রথম কথা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু কত হবে আগে আমরা বের করি ফ্রিকশনাল ফোর্সটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, না দ্যাট ইজ বেসিক্যালি এফ লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, এর বেশি বাড়তে পারে না, এটা ফ্রিকশনাল ফোর্সের ক্যারেক্টার। তাহলে এক্ষেত্রে এফ লিমিটিং কত, না আগে আমাকে তাহলে এন চাই, তাহলে এন চাইতে গেলে আমাকে প্রথমে ওয়াই অ্যাক্সিস ইকুয়েশন কি, ওয়াই অ্যাক্সিসে দেখ তলার দিকে হচ্ছে 100, ওপর দিকে হচ্ছে এন, এবং সব মিলিয়ে তলা বা ওপর কোনো দিকেই কোনো অ্যাক্সিলারেশন নেই, তার মানে এটা হচ্ছে এম এম ইন্টু জিরো উইচ ইজ জিরো, তার মানে এন এর ভ্যালু এক্ষেত্রে 100 নিউটন, সরি এন এর ভ্যালু এক্ষেত্রে 100 নিউটন, এন এর ভ্যালু কিন্তু এক্ষেত্রে 100 নিউটন। তাহলে এন এর ভ্যালু যদি 100 নিউটন হয়, তার মানে এফ ম্যাক্স ইকুয়াল টু এফ লিমিটিং কত দেওয়া আছে, তোর মিউ ইনটু এন, তার মানে 0.2 × 100 উইচ ইজ 20 নিউটন। তার মানেটা কি, তার মানে হচ্ছে তুই এফটাকে বাড়াতে থাকলি, মনে কর এফটাকে একদম জিরো থেকে বাড়ানো হচ্ছে, এফ এর ভ্যালু যখন তোর জিরো তখন ফ্রিকশনের ভ্যালুও কিন্তু জিরো, এফ এর ভ্যালু যখন তোর 1 ফ্রিকশনের ভ্যালু তোর 1, এবং এইভাবে এফ এর ভ্যালু যখন তোর 10 ফ্রিকশনের ভ্যালুও কিন্তু তোর 10, এবং তার মানে 10 কেজি লিখেছি, এটা 10 নিউটন হবে, এবং তার মানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে বডি কিন্তু মুভ করবে না, এবং তার মানে সেক্ষেত্রে 5 মিনিটে ডিস্টেন্স ট্রাভেলড হবে 0 মিটার। এরকম করে বাড়াতে বাড়াতে কিন্তু এইটাকে এবার এটাকে মনে কর 15 করা হলো, এটা কিন্তু বাড়ে 15 হবে, কিন্তু এটাকে যখন 20 করা হবে এটা 20তে বাড়বে, কিন্তু এটাকে যখন 21 করা হবে এ কিন্তু আর বাড়তে পারবে না। কেন বাড়তে পারবে না, বিকজ এই যে আমরা এফ লিমিটিং ক্যালকুলেট করে ফেলেছি, দ্যাট ইজ 20 নিউটন, এবং তার মানে 25 যখন করা হবে তখনও কিন্তু এটা 20তেই ফিক্স থেকে যাবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং তার মানে 25 নিউটন ফোর্স যখন অ্যাপ্লাই করা হচ্ছে তখন এক্স অ্যাক্সিসে ডান দিকে হচ্ছে 25 নিউটন, বাঁ দিকে হচ্ছে সেই 20তেই ফিক্সড, এবং তার মানে আমাদের নিউটন সেকেন্ড ল এফ নেট ইকুয়াল টু এম এ, সেখানে এফ নেট
এফ নেট কত, ডান দিকে 25, বাঁ দিকে 20, তার মানে ব্যালেন্স করছে, বাঁ দিকেটা নেগেটিভ, ডান দিকেটা পজিটিভ নিচ্ছি আমরা, তার মানে দ্যাট ইজ 25 মাইনাস 20 হুইচ ইজ ইকুয়াল টু 10 ইনটু এ, কারেক্ট, কারণ বডিটার মাস হচ্ছে 10, তার মানে দিস ইজ 5 ইকুয়াল টু 10 এ, এবং এ ইকুয়াল টু তার মানে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তার মানে 5 সেকেন্ডে বডিটা কত যাবে, আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেলারেশন আছে এবং কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। সো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি তো 0, ইউ তো 0, তার মানে হাফ, এ মানে হচ্ছে হাফ ইনটু টি স্কোয়ার মানে 25, হুইচ ইজ ইকুয়াল টু 25 বাই 4 মিটার। তার মানে সেকেন্ড কেসে বডিটা 5 সেকেন্ডে যাবে 25 বাই 4 মিটার। দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ দ্য সাম। হ্যাঁ, তো এবার আমরা ফ্রিকশনের বেশ কয়েকটা কেস দেখে ফেলেছি, নিউ এর ব্যাপারে একটু আলোচনা করা যাক। নিউ নিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, প্রথম কথা একটা কনস্ট্যান্ট, খুব রেয়ার কেস ছাড়া মিউ এর ভ্যালু একটা অঙ্কে চেঞ্জ হয় না, একটা সারফেসের একটা পার্টিকুলার মিউই থাকে। হ্যাঁ, মিউ এর ভ্যালু চেঞ্জ করাই যেতে পারে, তোর মনে কর একটা সারফেস করা হয়েছে, একটা দিক ঘষে ঘষে স্মুথ করা হয়েছে, অন্য দিকটা খুব রাফ আছে, তার মানে আস্তে আস্তে মিউটা একটা জায়গায় বেশি একটা জায়গায় কম, সেটা হতে পারে, কিন্তু জেনারেলি চেঞ্জ হয় না। মিউ সারফেসের ওপর ডিপেন্ড করে, মিউ কিন্তু নর্মাল রিয়াকশনের ওপর ডিপেন্ড করে না। সুতরাং একটা বডির ওপর, একটা সারফেসের ওপর তুই খুব ভারী বডি রাখলি, তার জন্যেও মিউ এর যা ভ্যালু, খুব হালকা বডি রাখলি তার জন্যও কিন্তু মিউ এর একই ভ্যালু। মিউ ডিপেন্ড করবে সারফেসের নেচারের ওপর, যে সারফেসটা কীরকম, সারফেসটা যত বেশি রাফ হবে মিউ তত বাড়বে, সারফেসটা যত কম রাফ হবে তত কিন্তু মিউ এর ভ্যালু কমবে। ওকে, মিউ এর ভ্যালু একটা একটা জিনিস বলা হয় যে কোনো সারফেসকে যদি খুব স্মুথ করা হয় তাহলে হঠাৎ করে দেখা যায় মিউ এর ভ্যালু বেড়ে যায়। এটা মাঝে মাঝে তাদের বোর্ডসে কোশ্চেন দেয় কেন হয় না, একটা যে সারফেসের মিউ কেন তৈরি হয়। আমরা একটা দুটো সারফেস দেখছি যে সারফেসগুলো দেখে মনে হচ্ছে বেশ স্মুথ, কিন্তু রিয়ালিটিতে কি হয়, সারফেসগুলোতে এরকম অসংখ্য, মানে তুই যদি খুব ভালো করে হাই রেজলিউশন মাইক্রোস্কোপ দিয়ে দেখিস, আমরা দেখবো এরকম একটা সারফেস হতে পারে, এরকম একটা সারফেস হতে পারে, সারফেস দুটো দেখে মনে হচ্ছে অত দূর থেকে স্মুথ, কিন্তু এগুলোর মধ্যে অসংখ্য এরকম মাইক্রোস্কোপিক আন্ডুলেশনস আছে, মাইক্রোস্কোপিক ওঠানামা আছে, এবং যে জন্য সারফেস দুটো যখন একটা একটার উপর আসছে, তুই যখন একটা সারফেসকে এদিকে টানছিস, একটা সারফেসকে এদিকে টানছিস ধর, তখন কি রাফ জায়গাগুলো একটা একটার উপর দিয়ে যাচ্ছে, তাহলে রাফ জায়গাগুলো যদি একটা একটার উপর দিয়ে যায়, তার মানে বুঝতেই পারছিস তোর এখানে প্রথম কথা হচ্ছে তোর ওঠানামা, ওঠানামার জন্য খানিকটা এনার্জি লস হচ্ছে, যেটা তোর হিটে কনভার্ট হচ্ছে, যে জন্য ফ্রিকশনের জন্য হিট তৈরি হয়, এবং এই কারণেই তোর ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুগুলো আসছে। তুই স্মুথ করা মানে কি, স্মুথ করা মানে এই আন্ডুলেশন রাফনেসটা কমিয়ে দেওয়া, যে জন্য রাফনেস কমে গেলে, স্মুথ হলে তোর মিউ কমে, ফ্রিকশন কমে। কিন্তু খুব স্মুথ হলে কি হয়, খুব স্মুথ হলে মজার ব্যাপার যেটা দেখা যায়, খুব মানে সে সাধারণ কেসে হয় না, মানে এটা এটা এক্সপেরিমেন্টালি খুব মানে আলাদা করে করতে হয়, তার একদম কমপ্লিটলি স্মুথ দুটো সারফেস, তুই যদি তাদেরকে খুব কাছে নিয়ে আসিস তাদের মধ্যে দেখা যাবে, এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এই প্রথমের যে সারফেসগুলো ছিল, প্রথমের যে সারফেসগুলো ছিল তাদের কিন্তু খুব কাছে আনা যাবে না, কারণ এই আন্ডুলেশনসগুলোর জন্যে, রাফনেসগুলোর জন্যে ওদের মধ্যে একটু একটু করে গ্যাপ কিন্তু থেকেই যাবে। এবং এইখানে দুটো সারফেসের মলিকিউলগুলো বা অ্যাটামগুলো নিজেরা নিজেদের অ্যাজ সাচ অ্যাট্রাক্ট করতে পায় না, কারণ মাঝখানে যতই হোক না কেন, তুই যদি বলিস আমি স্যার এইটাকে তলার দিকে নামাবো, এই চার সঙ্গে আটকাবো, তুই দেখ এটার সঙ্গে তুই যখন আমি এরকম একদম গায়ে গায়ে চেপিয়েও দিলাম, তুই দেখতে পাচ্ছিস মাঝামাঝি কত ফাঁক জায়গা আছে, এবং এই ফাঁকগুলোর জন্যে এই সারফেসের যে মলিকিউলগুলো ওপরের সারফেসের মলিকিউল তলার মলিকিউলে অ্যাট্রাক্ট করতে পারছে না, তলার সারফেসের মলিকিউলও ওপরের সারফেসের মলিকিউলকে অ্যাট্রাক্ট করতে পারছে না, এবং লাস্ট পর্যন্ত এখানে যে ফ্রিকশন ফোর্সটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই আন্ডুলেশনসের জন্যে, কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য নয়। বাট সারফেসগুলো যদি খুব স্মুথ হয় তাহলে এই মাঝখানের ফাঁক জিনিসটা চলে যাচ্ছে, মলিকিউলস অফ ওয়ান সারফেস ইজ কামিং ইন ভেরি ক্লোজ প্রক্সিমিটি অফ আদার সারফেস, একটা সারফেসের মলিকিউলগুলো অন্য সারফেসের মলিকিউলের খুব কাছাকাছি চলে আসছে, এবং এই ক্ষেত্রে দেখা যায় ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন শুরু হয়ে যায়, এবং এই ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন শুরু হয় বলে তখন কিন্তু তোর হঠাৎ করে দেখা যায় একটা, এই জন্যে একটা পার্টিকুলার স্মুথনেসের পরে আরো বেশি স্মুথ করলে হট করে কিন্তু মিউ এর ভ্যালু বেড়ে যেতে পারে।
বাট এই ধরনের কেস তোকে কখনোই অঙ্কে দেবে না, এই ধরনের কেসে তোর কোনো অঙ্ক আসবে না, এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন আমি বলে রাখলাম। ধর কোনো প্রশ্ন তোর এলো যে কোনো সারফেসকে অতিরিক্ত মসৃণ করলে ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু মান বেড়ে যায়, ব্যাখ্যা করো, তখন তোকে এই জিনিসটা দিয়ে ব্যাখ্যা করতে হবে যে আগে এই ছিল, বেশি স্মুথ করায় ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হলো এবং যে জন্যে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু বেড়ে গেল, মলিকিউলগুলো কিন্তু দুজন দুজনের সঙ্গে জুড়ে থাকতে চাইছে। ঠিক আছে, তোকে অঙ্ক যদি বলা হয়, অঙ্ক যেমন খুব পপুলার অঙ্ক তৈরি হয় ইনক্লাইন প্লেনের ওপর, খুব পপুলার অঙ্ক তৈরি হয় ইনক্লাইন প্লেনের ওপর। আমি একটা ইনক্লাইন প্লেনের সিচুয়েশন দেখাচ্ছি, ধর একদম সোজা সিচুয়েশন, এটা মনে কর একটা ইনক্লাইন প্লেন, ওকে, সো এই ইনক্লাইন প্লেনটার উপর মনে কর একটা ব্লক রাখা আছে, ইনক্লাইন প্লেনটার উপর একটা ব্লক রাখা আছে, এবং এই যে ব্লকটা রাখা আছে, এবার এবার তোকে বললো এবার এখানে একটা ফ্রিকশন ফোর্স আছে, এটা এটা মনে কর সারফেসের মিউ হচ্ছে মিউ, তোকে বললো এটা কি তলার দিকে গড়িয়ে পড়বে নাকি পড়বে না, দেখাও, দেখা যাক কি হয়। প্রথমেই কি করতে হবে আমাদের, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, তলার দিকে একটা এমজি আছে, এইখানে একটা নর্মাল রিয়াকশন আছে, ঠিক আছে, এবার বডিটা কোন দিকে যেতে চাইছি, না এটাকে প্রথম কথা আমরা কি জানি, এটা মুভ করলে তো এটা অ্যালং দ্য প্লেনই মুভ করতে পারে, তাহলে আমাকে সব কিছু ভেঙে নিতে হবে, কম্পোনেন্টে ভেঙে নিতে হবে, হয় অ্যালং দ্য প্লেন নয়তো পারপেন্ডিকুলার টু প্লেন, যে জন্য এনটা অলরেডি দেখ পারপেন্ডিকুলার টু প্লেন আছে, আমরা এটাকে ভাঙবো না, আমরা কাকে ভাঙবো, এমজি কে, আমরা এর আগে অনেকবার দেখিয়েছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এমজির দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে প্লেন বরাবর হচ্ছে এমজি কস থিটা, এটা এমজি কস থিটা, আর এইদিকে কিন্তু হচ্ছে এমজি সাইন থিটা, কারণ আমরা আগে প্রুফ করেছি এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা হয়, সো এমজি সাইন থিটা, এবং আমি আমার রুলস যেটা বলেছিলাম মনে কর যেহেতু একবার কম্পোনেন্টে এমজি কে ভেঙে ফেলেছি, আমরা কিন্তু আর এমজি নিয়ে কোনো মাথা ঘামাবো না, আমরা এরকমও ভাবতে পারি যে আর এমজি নেই, আর এমজি নেই, এখন তিনটে আলাদা আলাদা ফোর্স আছে, ঠিক আছে, এবার জেনারেলি পরীক্ষার খাতায় তো এটা করা হয় না, আমি এমজিটাকে রাখছি, কিন্তু আমি আবার বলছি এমজিটা কিন্তু আপাতত আমাদের কোনো কাজে আসছে না, কারণ এমজি দুভাগে ভাগ হয়ে গেছে। এইবারে হিসেব দেখা যাক, প্রথমে তোর এই দিকটা মনে কর ওয়াই অ্যাক্সিস, এই দিকটা ওয়াই অ্যাক্সিস, এই দিকটা মনে তোর মনে কর এক্স অ্যাক্সিস, তাহলে ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে কটা ফোর্স, দুটো, একটা হচ্ছে ওপর দিকে এন, তলার দিকে হচ্ছে এমজি কস থিটা, বুঝতেই পারছিস সেখানে ওয়াই অ্যাক্সিসে কোনো মোশন নেই, তাহলে কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে মোশন নেই মানে শিওরলি এন আর এমজি কস থিটা ব্যালেন্স করে যাচ্ছে, তার মানে ওয়াই অ্যাক্সিস ইকুয়েশন আমাকে দিয়ে দিল, এই ক্ষেত্রে নর্মাল রিয়াকশন কিন্তু হয়ে গেল এমজি কস থিটা, তার মানে আমরা যে এফ লিমিটিং ক্যালকুলেশন করব, এফ লিমিটিং কত হয় না, এফ লিমিটিং হচ্ছে মিউ মিউ ইনটু এন, সেক্ষেত্রে কিন্তু এন এর ভ্যালু আর এমজি হবে না, এন এর ভ্যালু কিন্তু এমজি কস থিটা নিয়ে করতে হবে। নেক্সট হচ্ছে এখন আর পড়ে গেলে রয়েছে এমজি সাইন থিটা, দেখ এমজি সাইন থিটা অ্যালং দ্য প্লেন তলার দিকে, একে আটকানোর মতো কেউ নেই, তার মানে এটা নেমে আসবে, এবং আমরা স্মুথ প্লেনে দেখেছিলাম যে জন্যে অ্যাক্সিলারেশন হতো জি সাইন থিটা, কিন্তু যখন তোর ফ্রিকশন ঢুকে গেল, এবার ফ্রিকশন কোন দিকে হবে, ফ্রিকশন হচ্ছে বডি কোন দিকে, বডিটা ভেবে দেখ এই কিউব ওয়েজটার রেসপেক্টে, এই ইনক্লাইন প্লেনের রেসপেক্টে বডি কোন দিকে যেতে চাইছে, তলার দিকে, তার মানে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে, ফ্রিকশনাল ফোর্স কিন্তু রিলেটিভ মোশনকে বাধা দেয়, তার মানে ফ্রিকশনাল ফোর্স এই ক্ষেত্রে হয়ে যাবে এই দিকে, কারেক্ট, এই ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, এই ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, এফ লিমিটিং, এফ ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এফ লিমিটিং, এফ লিমিটিং এর ভ্যালু কত হয় মিউ মিউ ইনটু এন, তার মানে এটার এফ এটার এই ফ্রিকশনটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, দিস ইজ এফ ম্যাক্স, এর থেকে কমও হতে পারে, কমও হতে পারে সেটা আমি ব্যাখ্যা করছি, কিন্তু ম্যাক্সিমাম হতে পারে মিউ এমজি কস থিটা, এবার কথা হচ্ছে কম কি করে হবে, এর থেকে কম কি করে হবে, না প্রথম কথা হচ্ছে তুই দেখ থিটার ভ্যালু যদি চেঞ্জ করা হয়, থিটার ভ্যালু ধর তো বাড়ানো হলো, থিটার ভ্যালু বাড়ালে আমরা জানি কস থিটা কমে যায়, রাইট, থিটার ভ্যালু বাড়ালে কস থিটা কমে যায়, তার মানে কিন্তু এই ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কমে যাবে আরো, হোয়ার অ্যাজ থিটার ভ্যালু কমালে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু বাড়বে,
এইবারে তোর মনে কর কোনো একটা জায়গায় তুই দেখলি তোর বডিটা তলায় নামছে না, তাহলে নামছে না কেন? এমজি সাইন থিটা করতে আনছে, তার মানে নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স একে ইয়ে করে দিয়েছে। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে এটা, কিন্তু সব সময় যে এটাই হবে তা কিন্তু নয়। ফ্রিকশনাল ফোর্স শিওরলি বডিটা তলায় নামছে না মানে ফ্রিকশনাল ফোর্স এমজি সাইন থিটাকে ব্যালেন্স করে দিয়েছে। এই জায়গাটা খুব ভালো করে শুনবি, ফ্রিকশনাল ফোর্স এমজি সাইন থিটাকে ব্যালেন্স করে দিয়েছে। ওকে, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম হতে পারে মিউ এমজি কস থিটা, আমরা কিন্তু জানি না এটা ম্যাক্সিমাম রিচ করেছে কিনা। এইবার তুই আস্তে আস্তে ধর থিটাটাকে চেঞ্জ করছিস, থিটাটাকে তুই মনে কর ভ্যারি করাচ্ছিস, আর একটু বেশি ইনক্লাইন্ড, আর একটু বেশি তুই থিটাকে একটু বাড়িয়ে দিচ্ছিস। প্রথম কথা ভেবে দেখ, এটা রিয়েলিস্টিক আগে ভেবে দেখ, একটা এরকম সারফেসের উপর একটা বই রেখেছিস, বইটা কি সব সময় তলায় গড়িয়ে নামবে? কিন্তু থিটাটা বাড়াতে বাড়াতে একটা সিচুয়েশনে আসবে যখন বইটা কিন্তু সরসর করে নেমে আসবে। তুই মনে কর পাহাড়ি রাস্তা দিয়ে উঠছিস, পাহাড়ি রাস্তাটা খুব আস্তে আস্তে ওপরে উঠছে, স্লোলি, স্লোপ কম, স্লোপ কম মানে কি থিটা কম, সেক্ষেত্রে কিন্তু তোর পা ভড়কে যাবে না বা তুই পড়ে যাবি না, কিন্তু ভীষণ খাড়া রাস্তা তো দেখেই ভয় করবে, বাবা এখানে উঠবো কি করে, পড়ে যাবো তো। তার কারণ না, যখন থিটা তোর কম, তোর ফ্রিকশনাল ফোর্স তোর এমজি সাইন থিটাকে সব সময় তলায় টানছে, ফ্রিকশনাল ফোর্স তোর সেই এমজি সাইন থিটাকে ব্যালেন্স করে দিতে পারছে থিটাটা যখন কম। কিন্তু যখন থিটাটা খুব বেড়ে যাচ্ছে, থিটাটা বেড়ে গেলে মজার ব্যাপার বুঝে দেখ, থিটাটা বেড়ে গেলে তোর কিন্তু এমজি সাইন থিটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ থিটা বাড়লে সাইন থিটা বাড়ে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, থিটা বাড়লে সাইন থিটা বাড়ে, তো তার মানে এমজি সাইন থিটার অনেক ভ্যালু বেড়ে গেছে যেটা তোকে অনেক তলায় টানছে, ওয়ারাজ ফ্রিকশনের ভ্যালু নিউ এমজি কস থিটা সে মানে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই কিন্তু কমে গেছে, তার মানে অবভিয়াসলি ও তার থেকে তো বেশি যেতেই পারে না, তার মানে এমনি ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু তার থেকে কম। এইখানে একটা সিচুয়েশন আছে যেখানে একটা স্পেসিফিক থিটাকে বলা হয়, স্পেসিফিক থিটা নেওয়া হয়, সেটাকে আমি ফাই বলছি, সেটাকে আমি ফাই দিয়ে বলছি, এই ফাইকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ, ফাইকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ বা আমি এটার বাংলাটা ভুলে গেছি, একটু দেখে নিতে হবে, অ্যাঙ্গেল অফ রিপোজ বা কিছু একটা, অ্যাঙ্গেল অফ রিপোজ কিরকম না, অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে থিটার এমন একটা ভ্যালু, থিটার এমন একটা ভ্যালু যখন এটা জাস্ট অন দ্য পয়েন্ট অফ মুভমেন্ট, জাস্ট অন দ্য পয়েন্ট অফ মুভমেন্ট মানে কি না, আর একটু থিটা বাড়ালে এটা তলার দিকে নেমে আসবে, আর একটু থিটা কমালে এটা তলার দিকে নামবে না। আমরা কিন্তু এতক্ষণে বুঝে গেছি থিটা বাড়াতে বাড়াতে একটা জায়গার পরে তোটা তলায় নামে, ওই একটা জায়গা ওই স্পেসিফিক অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ। এবং যখন এটা অ্যাঙ্গেল অফ রিপোজে পৌঁছেছে, তার মানে বুঝে দেখ, যখন এটা অ্যাঙ্গেল অফ রিপোজে পৌঁছেছে তার মানে প্রথম কথা এমজি সাইন থিটাটাকে আমরা কত লিখে দিতে পারবো, এমজি সাইন ফাই, কারণ থিটার ভ্যালুটা তখন ফাই হয়ে গেছে। এবং এবার বুঝে দেখ, এর থেকে বেশি হলে এটা তলায় নেমে আসে, তার মানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা আর ব্যালেন্স করতে পারে না, তার মানে ফ্রিকশনাল ফোর্স তো ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে, এরপর আর ওকে ব্যালেন্স করতে পারছে না, এবং যে জন্যে তখন এটা কিন্তু হয়ে যায় এফ ম্যাক্স বা এফ লিমিটিং। এবং এফ লিমিটিং এর, এফ লিমিটিং এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত জানি, মিউ এমজি কস থিটা লিখবো না, কারণ এটা যখন ফাই হয়ে গেছে তখন তো সবই ফাই হয়ে যাবে, এটা ফাই হয়ে যাওয়া মানে এটা ফাই হয়ে যাওয়া, তার মানে কস থিটাটা কস ফাই হয়ে যাওয়া, সাইন থিটাটা সাইন ফাই হয়ে যাওয়া, তার মানে মিউ এমজি কস ফাই ইকুয়াল টু এমজি সাইন ফাই। এবং এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ট্যান ফাই ইকুয়াল টু মিউ, কোনো একটা সারফেসের অ্যাঙ্গেল অফ রিপোজের ট্যানজেন্ট নিলে, ট্যান নিলে সেটা হচ্ছে সেই সারফেসের কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন দেয়। এই অ্যাঙ্গেলটাতে এসে বডিটা একদম তলাতে নামার জন্য তৈরি হয়ে গেছে, আর একটুখানি, আর একটুখানি অ্যাঙ্গেলটা বাড়ালে, তার মানে থিটাটা যদি তোর ফাইয়ের থেকে বেশি হয়, তার মানে হচ্ছে বডি উইল স্লাইড ডাউন ডিউ টু গ্র্যাভিটি, হোয়ারাজ থিটাটা যদি ফাইয়ের থেকে কম হয় বডি উইল বি অ্যাট রেস্ট অ্যান্ড এফ ইকুয়াল টু তখন এমজি সাইন থিটা।
আমি কিন্তু খুব ভালো করে তাকিয়ে দেখ, এফ লিখেছি আমি, কিন্তু এফ ম্যাক্স লিখিনি, দাঁড়িয়ে আছে চুপচাপ, মানে ওটা আমরা জানি না যে লিমিটিং এ পৌঁছেছে নাকি লিমিটিং এ পৌঁছয়নি, লিমিটিং এ পৌঁছেছে নাকি লিমিটিং এ পৌঁছয়নি এটা সম্পর্কে কিন্তু আমার ধারণা নেই। ওটা কিন্তু তখন নিজের একটা কোনো একটা ফ্রিকশনাল ফোর্সে দাঁড়িয়ে আছে, এবং সেই মুহূর্তে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু এমজি সাইন থিটার সঙ্গে শিওরলি সেম হতে হবে। এই জায়গাটা কিন্তু জয়েন্টে খুব টার্গেট করে, এই জায়গাটা জয়েন্টে খুব টার্গেট করে। তোকে একটা সিচুয়েশন বলে দিল, তোকে বললো বয়টার উপর ফ্রিকশনাল ফোর্স কত, তুই মনে মনে ভাবছিস আমাকে তো ফ্রিকশনাল ফোর্স সবসময় স্যার শিখিয়েছে, ফ্রিকশনাল ফোর্স মিউ এমজি কস থিটা। আমি কিন্তু একবারও সেটা শেখাইনি, আমি শিখিয়েছি ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে মিউ এমজি কস থিটা, ফ্রিকশনাল ফোর্সের তার থেকে ভ্যালু কমও হতে পারে, এবং যখন বডিটা থেমে থাকবে তখন বডিটার উপর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এমজি সাইন থিটা। শিওরলি ব্যালেন্স করেছে, শিওরলি সেটা ব্যালেন্স করেছে, ফাইয়ে পৌঁছে এমজি সাইন থিটাটা মিউ এমজি কস থিটার সঙ্গে জাস্ট সমান হলো, এরপর আর বাড়াতে পারবে না, কারণ এরপরে বাড়ালে এমজি সাইন থিটা বেড়ে যাবে। এখানে তোকে বুঝতে হবে এমজি সাইন থিটাটা হচ্ছে তোর সেই ক্যাপিটাল এফ এক্সটার্নাল ফোর্স, এই এক্সটার্নাল ফোর্সটা ওকে তলার দিকে নামাতে চাইছে, আর এইখানের ফ্রিকশনাল ফোর্সটা আটকাতে চাইছে। এফ ম্যাক্সটা হচ্ছে এফ, এইটা হচ্ছে তোর মিউ এমজি কস থিটা, এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আগের যে অঙ্কটা আমি দেখাচ্ছিলাম যাতে বোধহয় একটা 20 নিউটন ছিল, ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক আইডিয়া। অ্যাঙ্গেল অফ রিপোজের বাংলা হচ্ছে বিরতি কোণ বা বিরাম কোণ, রাইট, বিরাম কোণ, দিস ইজ বেটার, বিরাম কোণ। বিরাম মানে রেস্ট, রিপোজ মানেও রেস্ট, এই এই অবধি বডিটা রেস্টে আছে, থেমে আছে, রিল্যাক্স করছে, এর থেকে বেশি হয়ে গেলে বডিটা নিজেই গড়গড় করে নেমে আসবে। হোয়ারাজ আর একটা খুব সুন্দর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোর বডিটা মনে কর, সরি তোর মনে কর এরকম একটা সারফেস আছে, নর্মাল হরাইজন্টাল সারফেস, যে কোনো সারফেস হতে পারে, যে কোনো সারফেস হতে পারে, এটা কিন্তু ওই ওইখানেও দেখানো যেতে পারে, ওই ওই ছবিটাতেও কিন্তু দেখানো যেতে পারে, আমি চাইলে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে তোর একটা ব্লক রাখা আছে, ঠিক আছে, ফেয়ার। এবার এখানে একটা ব্লক রাখা আছে, এইবার ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তুই বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবি, তাহলে তুই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছিস বলে এখানে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে। এইবার প্রথম কথা হচ্ছে আমরা জানি, ইয়েটা ভালো করে দেখ, এটাকে তুই যত এই এটাকে তুই যত লম্বা করবি ইনিশিয়ালি এও কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে লম্বা হতে থাকবে, এবং একটা সময় এসে আর কিন্তু বড় হতে পারবে না, লালটা ফিক্স হয়ে যাবে, কারণ লালটা এফ ম্যাক্সে পৌঁছে গেছে, এটা কিন্তু তুই চাইলে বাড়াতে পারিস, আমরা সেটাই যাচ্ছি না। আমরা এবার কি করছি, আমরা এটাকে একটু এইখান থেকে আঁক, তাহলে তোর ছবিটা বুঝতে সুবিধে হবে। তোর মনে কর লালে পৌঁছে গেছে, তার মানে এফ ম্যাক্সে পৌঁছে গেছে, এটা কিন্তু আর বাড়তে পারে না, তার মানে এর এখন ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এফ লিমিটিং, রাইট। এটার উপর আর একটা ফোর্স আছে, কি ফোর্স, নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশনটা এঁকে নেওয়া যাক, নর্মাল রিয়াকশনটা উপরে আছে, এমজি এক্ষেত্রে লাগবে না, নর্মাল রিয়াকশনটা মনে কর এটা, মনে কর নর্মাল রিয়াকশন, ঠিক আছে, এটা নর্মাল রিয়াকশন। তুই এই দুটোর, এই এফ লিমিটিং আর এন এর রেজাল্টেন্ট আঁক, রেজাল্টেন্ট মানে আমরা জানি রেজাল্টেন্ট হচ্ছে তোর মানে কি বলে ওটাকে, মানে ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে, তাহলে এ দুটোর রেজাল্টেন্ট আঁক, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাকে প্যারাগ্রাম ল নিতে হবে, কারেক্ট, এই করলাম, whereas এই করলাম, এবং তার মানে এই হলো তোর রেজাল্টেন্ট, এই হলো তোর রেজাল্টেন্ট, রাইট। আবার বলছি, কার সঙ্গে কার রেজাল্টেন্ট, কার সঙ্গে কার রেজাল্টেন্ট, এফ লিমিটিং এর সঙ্গে নর্মাল রিয়াকশনের রেজাল্টেন্ট, দিস আর, এইটা নর্মাল রিয়াকশনের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন,
অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ। ভালো করে বুঝে নেই, প্রথম কথা প্রচুর লোকজন আবারও সেই ভুল করে, তোকে বললো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কত, ও বলল যে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, যেই তুই বললি ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল তোকে কিন্তু কেটে শূন্য বসিয়ে দিল। এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, সীমাস্থ ঘর্ষণ এবং নর্মাল রিয়াকশন। আরে ভাই এটা তোকে বুঝতে হবে যে এটা এক জিনিস নয়। কেন নয়? তোর মনে কর এটা সীমাস্থ ঘর্ষণ নয়, তার মানে কি তার থেকে কম? তোর যেই লালটা দেখ কম হয়ে গেল, খুব ভালো করে দেখ, লালটা যেই কম হয়ে গেল তোর কিন্তু পুরো ছবিই চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছিস আমি কি বলছি? তোর কিন্তু ইটসেলফ পুরো ছবিই চেঞ্জ হয়ে গেল। ল্যামডা, এটা ল্যামডা নয়, এই অ্যাঙ্গেলটা ল্যামডা নয়, তোর লালটা বড় হচ্ছে, এক মিনিট, তোর লালটা বড় হচ্ছে, লালটা যত বড় হবে তুই বুঝতে পারছিস কালোটা আরো বেঁকছে, কালোটা লালের দিকে বেঁকছে, এবং একটা পার্টিকুলার জায়গায় গিয়ে এই পয়েন্টে যখন এফ লিমিটিং এ পৌঁছলো, সেই অবস্থায় কালোটা যতটা অ্যাঙ্গেল করছে ব্লু এর সঙ্গে, দ্যাট ইজ ইওর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ঘর্ষণ কোণ, দ্যাট ইজ ইওর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ঘর্ষণ কোণ। সুতরাং যে কোনো মোমেন্টে তুই কিন্তু ফ্রিকশনাল ফোর্স বলবি না, লিমিটিং ফ্রিকশন কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এইবার এইখানে একটা খুব সুন্দর ক্যালকুলেশন হয়, যেটা দেখ আমরা কি জানি আর এর, আর হচ্ছে এফ লিমিটিং আর এন এর ইয়ে রেজাল্টেন্ট, তার মানে আর কে ভাঙলে আমরা কাকে কাকে ফিরে পাবো, নর্মাল রিয়াকশন আর এফ লিমিটিং কে ভেঙে দে, ছবি থেকেই দেখা যাচ্ছে, এটাতে খুব জটিলতা কিছু নেই, ছবি থেকেই দেখা যাচ্ছে। দেখ আর কস ল্যামডা হচ্ছে তোর এন, আর উল্টো দিকে আর সাইন ল্যামডা এইটা হচ্ছে তোর এফ লিমিটিং, ঠিক আছে? তুই এমনি করতে পারিস লম্ব পারপেন্ডিকুলার বেস এসব ধরে। এবং তাহলে মিউ মানে আমরা কি জানি? মিউ মানে আমরা জানি এফ লিমিটিং ডিভাইডেড বাই নর্মাল রিয়াকশন। তাহলে বসিয়ে দে, সরি হুম 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 হ্যাঁ ঠিকই আছে, এফ লিমিটিং মানে হচ্ছে আর সাইন ল্যামডা ডিভাইডেড বাই আর কস ল্যামডা, হুইচ ইজ আর আর গেটস ক্যান্সেল, হুইচ ইজ ট্যান ল্যামডা, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। তার মানে ঘর্ষণ কোণের ট্যানজেন্টের মান, দ্য ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ওকে? তাহলে দিস ইজ ট্যান ল্যামডা। এবং এখান থেকে এবার এবার তুই যদি তুই এটা কিন্তু এমন নয় যে শুধু সমতলে হতে হবে, এই পুরো ছবিটা তো এখানেও আঁকা যায়। এই দেখ এই আমি তোকে এখানেই দেখিয়ে দিচ্ছি, এই দেখ এই ফ্রিকশন আর এফ লিমিটিংটাকে তুই এখানে নিয়ে আয়, তাহলে এফ লিমিটিংটাকে নিয়ে এসেছিস, এবার তুই বিয়ে করে ফেল, এবার তুই এটা আঁক, সরি এই যে এটা আঁক, এবং তার মানে এই গেল তোর আর এই গেল তোর হচ্ছে ল্যামডা। এবং এখানে তুই একই ভাবে প্রুফটা করতে পারিস, অনেক সময় একসঙ্গেই প্রুফটা করা হয়, এবং তার মানে লাস্ট পর্যন্ত এই যে ইকুয়েশনটা ট্যান ফাই ইকুয়াল টু মিউ, আবার দেখা যাচ্ছে ট্যান ল্যামডা ইকুয়াল টু অলসো কিন্তু মিউ, হুইচ মিন্স ফাই ইকুয়াল টু ল্যামডা, ঘর্ষণ কোণ এবং বিরাম কোণের মান কিন্তু সমান হয়, ঘর্ষণ কোণ এবং বিরাম কোণের মান কিন্তু সমান হয়। দিস ইজ মানে এটা পরীক্ষা অঙ্কতে খুব কাজে লাগে না, জাস্ট ছোট থিওরি, এটা একটা, এটার মধ্যে অঙ্ক বিশাল কিছু নেই, বাট এটা একটা থিওরি। এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেটাকে বলা হয় কোন অফ ফ্রিকশন, কোন অফ ফ্রিকশন, ঘর্ষণ শঙ্কু, কোন মানে শঙ্কু, ঘর্ষণ শঙ্কু কি? দেখ এই যে ছবিটা আমি দেখিয়েছি, এই যে ছবিটা আমি তোকে দেখিয়েছি, আমি ছবিটা আরেকটু অন্যভাবে আঁকি, আমাকে একটু টাইম দে, ধর আমি এটাকে একটু 3D আঁকতে চাইছি অ্যাকচুয়ালি। এটা মনে কর তোর এই ব্লকটা, ওই আগের ব্লকটাই, তাহলে ভালো করে দেখ আগের ছবিটায় আমরা কি করেছিলাম, এক্সটার্নাল এফ লিমিটিংটা লাল ব্লু, আচ্ছা বেশ, এবার তুই যদি এই দিকে বডিটাকে টানিস, তাহলে সঙ্গে সঙ্গে বোঝ তোর বডিটাকে ডান দিকে টানছিস,
তাহলে তোর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে? ফ্রিকশনাল ফোর্স কিন্তু তোর এই সারফেসটা দিয়ে হবে, এইটা ফ্রিকশনাল ফোর্স হবে। নর্মাল রিয়াকশনের তো কোনো রাস্তা নেই, নর্মাল রিয়াকশন তো চেঞ্জ হওয়ার কোনো রাস্তা নেই, নর্মাল রিয়াকশনটা সবসময় ওপরের দিকেই হয়। সো তার মানে নর্মাল রিয়াকশনটা এইখান থেকে ওপরের দিকে হবে, এই নর্মাল রিয়াকশন হলো। আমি ফ্রিকশন ফোর্সটাকে একটু সরিয়ে আঁকছি, একটু ভেতর থেকে আঁকছি, তাহলে ইয়ে আঁকার সুবিধা হবে। এবং লাস্ট পর্যন্ত তোর লাস্ট পর্যন্ত তোর এই হয়ে গেল তোর আর, ঠিক আছে, এই হয়ে গেল তোর আর, ভেরি গুড। কিন্তু এইবার তুই যদি ফোর্সটা, তুই যে এক্সটার্নাল যে ফোর্সটা দিয়েছিস, ব্ল্যাক ফোর্সটা, ব্ল্যাক ফোর্সটা মনে কর তুই এই দিকে অ্যাপ্লাই করেছিস, তাহলে ব্ল্যাক ফোর্সটা যদি তুই এই দিকে অ্যাপ্লাই করিস, তাহলে সঙ্গে সঙ্গে তোর ফ্রিকশনাল ফোর্স এবার কোন দিকে হয়ে যাবে? ফ্রিকশনাল ফোর্স তোর ওই ওই পেছনের দিকে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটাকে আমি যদি এই দিক থেকে আঁকি, তার মানে তখন তোর বুঝে দেখ, তখন তোর আরটা যেটা হবে, আরটা কোন দিকে হবে? তখন আরটা কিন্তু তখন এইরকম একটা জায়গায় হবে, অন্য দিকে। এবার নানা, বুঝতে পারছিস, নানার সব মানে নানা দিকে তুই যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে থাকিস, তুই যদি পুরো ব্ল্যাক ফোর্সটাকে তুই যদি বাঁ দিকে দিস, ব্ল্যাক ফোর্সটাকে বাঁ দিকে দেওয়া মানে কি? ব্ল্যাক ফোর্সটাকে বাঁ দিকে দেওয়া মানে ইন্টারেস্টিংলি তখন তোর রেড ফোর্সটা আবার কোন দিকে চলে আসা, তখন তোর রেড ফোর্স ডান দিকে হয়ে যাওয়া, এবং তখন তোর তার মানে ভায়োলেট অ্যারো, তার মানে আরটা রেজাল্টেন্টটা, তখন তোর রেজাল্টেন্টটা হয়ে যাবে এই পাশে, তখন তোর রেজাল্টেন্টটা হয়ে যাবে কিন্তু এইরকম একটা দিকে। এবং এগুলো কিন্তু 3D-তে আছে, হ্যাঁ, মানে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, আমি তোকে বলবো তুই একটু জিনিসটা নিজে ভিজুয়ালাইজ করার চেষ্টা কর, তাহলে আমার মনে হয় তোর জিনিসটা আরেকটু ক্লিয়ার কাট হবে। এটা এটা কিন্তু 3D-তে আছে, এবং তার মানে লাস্ট পর্যন্ত তুই যদি ভালো করে বুঝিস, তাহলে তুই বুঝতে পারবি। দেখ, নানা দিকে নর্মাল রিয়েকশন দিলে যেহেতু লালটা চেঞ্জ হচ্ছে এবং ভায়োলেটটা কিন্তু তার মানে একটা ঘুরছে, দেখ, বুঝতে পারছিস, এরকম একটা শঙ্কুর মতো ভায়োলেটটা কিন্তু ঘুরছে। এটা আমি 3D-তে অতটাও ভালো বোঝা যায় না, তার মানে আমি এবার যদি আই এমনি দেখাই, তার মানে পাতি কথা এইখানেও হতে পারে এরকম একটা 3D-ওয়াইজ এই আরটা কিন্তু ঘুরতে পারে। এটা এমন একটা শঙ্কু যেটার একটা দিকে রয়েছে মানে হাইটটা হচ্ছে নর্মাল রিয়াকশন, আর এই অ্যাঙ্গেলটা তাহলে কত? এই অ্যাঙ্গেলটা সবসময় কত হচ্ছিল? এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিয়েছিলাম ল্যামডা, ঘর্ষণ কোণ। এটা হচ্ছে সেই শঙ্কুটা, একটা শঙ্কু যার হাইট হচ্ছে নর্মাল রিয়াকশন এবং যার অ্যাঙ্গেলটা হচ্ছে ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, এটা এটাও আবারও জাস্ট ডেফিনেশন হিসেবে আসে, এটার কোনো বিশাল তাৎপর্য কিছু নেই, বেকার কেন পড়ানো হয় আমি তাও অত ভালো বুঝি না, আছে বলতে হয় সেজন্য বললাম। আজকে আমরা যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে টাইপস অফ ফ্রিকশন। ফ্রিকশন মেনলি তিনটে টাইপের হয়, ওয়ান ইজ স্ট্যাটিক ফ্রিকশন, এবং আজকে আমাদের মোটামুটি যত আলোচনা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনা কিন্তু হয়েছে স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে, যেখানে বডিগুলো ইন জেনারেল রেস্টে ছিল, আমরা বডিগুলোর ওপর বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে বডিদের মোশনে আনতে চাইছি। বাট স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্য ফ্রিকশন হুইচ অ্যাক্টস অন দ্য বডি অ্যাজ লং অ্যাজ দ্য বডি ইজ নট ইন মোশন বাট দ্য এক্সটার্নাল ফোর্স ইজ ট্রাইং টু মেক দ্য বডি মুভ, দ্যাট ইজ কল স্ট্যাটিক ফ্রিকশন। অবভিয়াসলি দ্য সেকেন্ড ওয়ান ইজ কাইনেটিক ফ্রিকশন। নাও কাইনেটিক ফ্রিকশন ইজ অবভিয়াস গতীয় চলঘর্ষণ বা গতীয় ঘর্ষণ, দিস ইজ অবভিয়াস ফ্রম দ্য নেম, যে কাইনেটিক ফ্রিকশন মানে একটা বডি অলরেডি মুভ করছে, সেই বডিটার ওপর কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। দের ইজ এ থার্ড টাইপ অফ ফ্রিকশন যেটাকে বলা হয় রোলিং ফ্রিকশন, এটা এই চ্যাপ্টারে একেবারেই আমরা আলোচনা করব না, ইনফ্যাক্ট এটা একটু ডিফারেন্ট ওয়েতে আলোচনা করা হয়, এটা জেনারেলি রোটমেক বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে রোটেশনাল মেকানিক্সের আন্ডারে কথা বলা হবে। তো এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে এই স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের মধ্যে। ধর কোনো একটা বডি রেস্টে রয়েছে এবং তুই সেটাকে মুভ করানোর চেষ্টা করছিস, বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছিস, তাহলে এক্সটার্নাল ফোর্স দিলে কি হবে? তোর ফ্রিকশনাল ফোর্স, তুই এক্সটার্নাল ফোর্সটা আস্তে আস্তে বাড়াচ্ছিস। তাহলে আমরা যদি একটা গ্রাফ আঁকি,
আমরা যদি একটা গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা মনে কর এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেখানে মনে কর এফ এক্সটার্নাল প্লট করা হলো, আর এখানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করা, ফ্রিকশনাল ফোর্সটা প্লট করা হলো। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে ইনিশিয়ালি বডিটা মুভ করবে না, এবং এক্সটার্নাল ফোর্সের যেরকম ভ্যালু হবে, ফ্রিকশনাল ফোর্স বিং আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ও কিন্তু নিজের ফোর্সটা সেরকম সেরকম বাড়াতে থাকবে। সো প্রাইমারিলি দ্য গ্রাফ উড লুক লাইক স্ট্রেট লাইন। ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এই যে স্ট্রেট লাইনটা তৈরি হয়েছে, সেটা কিন্তু এক্স এর ভ্যালু যত যত ওয়াই এর ভ্যালুও তত, এবং তার মানে এটার স্লোপ হচ্ছে 1, অ্যান্ড দেয়ারফোর দিস থিটা ইজ বেসিক্যালি 45 ডিগ্রি, রাইট? এইবার এই জায়গাটা এসে এটা ম্যাক্সিমাম ফ্রিকশনের ভ্যালু রিচ করে গেছে, সো দিস পার্টিকুলার ভ্যালু এটাকে কিন্তু বলা যায় এফ লিমিটিং। এবার মনে হতেই পারে যে এরপর কি হবে, এরপরে কিন্তু এফ লিমিটিং এটা ফিক্সড হয়ে যাবে, বাট রিয়েল লাইফে দেখা যায় বডিটা যে মোমেন্টে মোশনে এলো, ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা একটুখানি কমে গেল, অ্যান্ড দেন ইট বিকামস কনস্ট্যান্ট। এই যে একটুখানি কমে গেল, এটা কিন্তু অনেক অঙ্কে আমরা এটাকে ইগনোর করা হয়, তুই দেখবি স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন বলে আলাদা কিছু বলা নেই, বাট ইন মানে রিয়ালিটিতে যখন একদম খুব মাইনিউট ভ্যালু নিয়ে কাজ করা হয়, তখন কিন্তু দেখা হয় যে ধর আমি কথা কথা বলছি, এফ লিমিটিং এর ভ্যালু তোর কোনো কারণে এসেছে 20 নিউটন, তার মানে তুই জানিস যে 20 নিউটন ফোর্স দিলে ও কিন্তু তখনও ফিক্স থাকবে, তারপরে 20.1 বা যাই হোক তার থেকে একটুখানি বেশি দিলে এটা কিন্তু মুভ করবে। এবার সেই হিসেবে তোকে মনে কর আমি বললাম এফ এক্সটার্নাল, সেটার ভ্যালু মনে কর আমি তোকে বললাম 21 নিউটন। সো ইউ উড সাপোজ যে বডিটার ওপর এফ নেট কত হবে, এফ নেট হচ্ছে 21 - 20, দেয়ারফর 1 নিউটন। এবার ওপর এটার ওপর কাজ করে তুই এম এ বের করবি, এম এ থেকে এ বের করবি, বাট রিয়েলিটিতে দেখা যাবে যে এইটা তখন আর 20 হচ্ছে না, বাট এটার ভ্যালু হয়তো মেবি আমি বলছি 19.5 হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং, 20 অবধিও কিন্তু ফিক্স থাকবে, বাট যে মোমেন্টে তুই 20 ক্রস করে গেলি, ফ্রিকশনের ভ্যালুটাও কিন্তু সাডেনলি জাম্প ডাউন করে ওটা কিন্তু 19.5 এ ফিক্স হয়ে গেল। এরপরে এটা কন্টিনিউয়াস, মানে তুই যদি 22 দিস, ইট উইল বি 22 - 19.5, তুই এর থেকে যত বেশি দিলে এটা 19.5 এ। এবং যে জন্যে এখানে একটা স্ট্রিক্ট ডিভিশন আছে, দিস পার্ট ইজ স্ট্যাটিক ফ্রিকশন, এখানে বডিটা এখনো মুভ করা কিন্তু শুরু করেনি, ঠিক আছে? দিস পার্ট ইজ স্ট্যাটিক ফ্রিকশন, হোয়ার এজ দিস পার্ট ইজ কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? রোলিং ফ্রিকশনের ভ্যালু দেখা যায় যখন রোলিং হয়, ওটা অ্যাকচুয়ালি একটু আলাদা মেকানিজমে কাজ করে, এবং তখন কিন্তু সরি সরি কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশনের ভ্যালুটা আরও কম হয়, বাট এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছি মিউ এস এর ভ্যালু কিন্তু স্লাইটলি হলেও মিউ কে থেকে বেশি হয়। কোনো অঙ্কে যদি তুই দেখিস যে মিউ এস মিউ কে ডিফারেন্সিয়েট করেনি, হতে পারে, জেনারেলি বোর্ডস লেভেলের অঙ্ক বা একটু সহজ অঙ্কতে এখানে ডিফারেন্সিয়েট করে না, বাট কমপ্লিকেটেড কেসে অনেক সময় মিউ এস মিউ কে কিন্তু আলাদা ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে বডি যখন মুভ করবে তখন ওটা মিউ কে ওর ওপর অ্যাপ্লাই হবে, তখন ওর ওপর কাইনেটিক ফ্রিকশন অ্যাপ্লাই হবে, এবং তখন তুই ফ্রিকশনাল ফোর্স পাবি মিউ কে টাইমস এন। বাট বডি যখন ফিক্স থাকবে, তুই যখন ওকে নাড়াতে চেষ্টা করছিস, তখন মুভমেন্ট শুরু হয়নি, ইট উড বি মিউ এস ইন্টু এন, রাইট? সো দিস ইজ ইট, আজকের পড়া এখানেই আমি শেষ করছি। এটা ফ্রিকশন পার্ট 1 গেল, পার্ট 2 তে আমি আবার নতুন একটা ভিডিও দেবো, এবং পার্ট 2 এর ভিডিওতে স্পেসিফিক্যালি বেশ কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, কিছু টিপিক্যাল কেসেস আমরা আলোচনা করব, বিশেষ করে আমরা জোর দেবো হচ্ছে ইনক্লাইন প্লেনে। ইনক্লাইন প্লেনে যদি বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া হয়, ইনক্লাইন প্লেনে ধর কোনো একটা বডিকে দড়ি লাগিয়ে টানা হচ্ছে, সেখানে নানা রকম সিচুয়েশন অ্যারাইজ করে, আমরা কিন্তু সেগুলো জোর দেবো। ওকে, সো আমি আশা করব সবাই মানে ভালো করে চ্যাপ্টারটা তৈরি করবে, প্রাইমারি জিনিসগুলো পড়ে নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবে। থ্যাংক ইউ।